টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত শেরপুরের তিন উপজেলা শতাধিক গ্রামের বিশ হাজার মানুষ ডুবেছে প্রধান সড়ক বাজার অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান গেছে পুকুর ও ফসলি জমি ভাঙন দেখা দিয়েছে ভোগাই নদীর কয়েকটি স্থানে দুদিন ধরে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল মহারষি নদীর পানি উঠছে ঢুকে পড়ে শেরপুরের ঝিনাইগাতি শহরে প্লাবিত হয় নিচু এলাকার অর্ধ শতাধিক গ্রাম ডুবেছে প্রধান সড়ক বাজার ও অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার সব রাস্তাঘাট ডুবে গেছে সব ঘরে ভাঙিয়ে গেছে রাত্রেবেলা মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কেউ টের পায় নাই কিন্তু সকালে উঠে দেখে বাড়ি ঘরে পানি আসিয়া ভরে গেছে নালিতাবাড়িতে ভোগাই নদীর দুপারে কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন দুর্ভোগে এই উপজেলার কয়েক হাজার মানুষ পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপের সংখ্যা স্থানীয়দের শ্রীবর্দী উপজেলায় বেড়েছে সমেশ্বরী নদীর পানীয় পুকুরের মাছ গেছে গা ফসলের ক্ষতি হব সব ফসল মেরে গেছে প্রতি বছরই নদী ভাঙ্গনে বহুত ক্ষয়ক্ষতি হয় জনগণের পাক সাপ করে পায় না আকস্মিক বন্যায় ভেসে গেছে শত শত পুকুর তলিয়েছে সবজি ও ধানের ক্ষেত দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার সংকট মাছের প্রজেক্ট ছিল পঞ্চাশ ষাট লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের এই পানি প্রচুর পানি পানি বৃদ্ধি পাইছে পানি কোনো ভাবে এই পানি আসছে পানিবন্দি পরিবার গুলোর জন্য আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি এক দুই দিনের মধ্যে পানিটা নেমে যাবে ফলে এখানে স্থায়ী কোনো বন্যার সম্ভাবনা নেই শেরপুরে গেল চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুইশো পঁচিশ মিলিমিটার ইমরান হাসান রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর শেরপুর